আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। স্টেপ ওয়ান, ফটোশপ ক্লোন স্ট্যাম্প টুল কোথায় পাবেন? অ্যাট ফার্স্ট আপনি উইন্ডোতে আসবেন এবং উইন্ডোতে আসার পরে দেখবেন টুল বারে টিক দেওয়া আছে কিনা। যদি আপনার এই অবস্থায় থাকে উইন্ডোতে আসবেন, উইন্ডোতে আসার পরে নিচে যে টুলস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক দিবেন। এরপরে আবার উইন্ডোতে আসবেন এবং আবার উইন্ডোতে আসার পরে এখান থেকে ক্লোন সোর্স যেটা আছে সেটা ক্লিক দিবেন এবং ক্লোন সোর্সটা এখানে চালু করে নেবেন। এরপরে রাইট ক্লিকে টুল বারে আসে এখানে ক্লোন স্ট্যাম্প টুল যেটা রয়েছে সেখানে রাইট ক্লিক করে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করবেন অথবা কিবোর্ড শর্টকাট এস বাটনে প্রেস করলে ক্লোন স্ট্যাম্প টুলটি ওপেন হবে। এরপর আমরা এখান থেকে রাইট ক্লিক করে ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে যদি আমরা এখানে কোনো ফটোতে ক্লিক দিই তাহলে প্রথম অবস্থায় আমাদের এরর দেখাবে এবং এরপরে আমরা এটা জুম করতে পারি। জুম করার পরে মাউস পয়েন্টারটা ছোট করে অল্টার চাপ দিয়ে যে কোনো জায়গা থেকে কালার সিলেক্ট করে এবং সেটা আমরা এখানে করে রন রিমুভ করে দিতে পারি। সেমভাবে আমরা এখান থেকে কপি নিলাম, নিয়ে এখানে ক্লিক দিলাম এবং এখান থেকে কপি নিলাম, এখানে ক্লিক দিলাম। এমনকি আমরা এখানে চাইলে অল লেয়ার সিলেক্ট করে নতুন একটি লেয়ার নিলাম এবং এটা আনলক করে দিলাম এবং নিউ লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে সিম্পল অল লেয়ারে ক্লিক দিয়ে এখান থেকে আমরা এটা মুছে ফেলতে পারি। দেখুন, স্টেপ টু, এবার আমরা দেখব কিভাবে কোনো অদরকারি অবজেক্ট রিমুভ করতে হয়। ধরুন আমরা এই ফটোটি রিমুভ করব, রিমুভ করার জন্য আমাদের এটা আনলক করতে হবে এবং নতুন একটি লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল প্লাস স্পেসে চাপ দিয়ে ক্লিক করলে এটা জুম হবে। জুম হলে আমরা ব্রাশ সেটিং কিভাবে করতে হয় জানি। আমরা ক্লোন টুলে আসলাম, আসার পরে সিম্পল অল লেয়ারে লক্ষ্য করি ক্লিক দেওয়া আছে কিনা, যদি থাকে এবার আমরা একটু জুম করি। জুম করে নেওয়ার পরে দেখুন এখানে আমাদের আগের ইমেজে যে কাজটা করে রাখছি যেটা কপি করে রাখছি এবং সেটা কিন্তু এখানে সিলেক্ট আছে। এবার যদি আমরা এখানে কাজ করি তাহলে আগের ইমেজের স্কিন টোন এখানে চলে আসবে। অ্যান্ড এরপর আমরা অল্টারে চাপ দিয়ে ধরে এখানকার একটি কালার নিই। দেখুন এখানে স্মুথ কালারটা আছে কোথা থেকে, আমরা এখান থেকে এটা নিতে পারি অথবা এটা নিতে পারি, আমরা এখান থেকে এই কালারটা নিই। অল্টারে চাপ দিয়ে এখানে কালার সিলেক্ট করে একটু এদিকে নিয়ে যাই, দেন এখান থেকে নিতে পারি। ওকে, এরপর আমরা এখান থেকে এটা ট্র্যাক করি। এবার এখান থেকে অল্টারে ধরি, ওকে ডান, আমাদের অদরকারি সাবজেক্টে রিমুভ হয়ে গিয়েছে। স্টেপ থ্রি, আমরা এটা ক্লোন করতে পারি, চলুন দেখে আসি। এবং স্টেপ টু থ্রিতে আমরা এখানে একটি ফটো ডাউনলোড করে রাখছি unsplash.com থেকে এবং আমরা এখানে টুলটি সিলেক্ট থাকা অবস্থায় জুম করি। জুম করার পরে দেখুন এটা যদি আমরা একটু বড় করি, বড় করার পরে আমাদের যে আগের যেটা সিলেক্ট আছে সেটা আমাদের এখানে শো হচ্ছে। আমরা এখানে অল্টারে চাপ দিয়ে ধরে আয়ে যদি একটি ক্লিক দিই, এখানে চোখের যে মাঝখানে রয়েছে সেখানে একটি ক্লিক দিই তাহলে এটা কপি হয়ে যাবে। দেন এরপরে আমরা চাচ্ছি এটা যদি আমরা এখানে এসে অ্যান্ড এখানে ধরে দেখুন এটা এখানে ক্লিক করার অবস্থায় যদি আমরা এদিকে এসে এবং এটা ক্লোন করি তাহলে দেখুন এখানে কিন্তু আর ক্লোন কপি তৈরি হয়ে যাচ্ছে সেমভাবে। অ্যান্ড সেমভাবে আমরা যদি এখান থেকে যে ক্লোন সোর্সটা রয়েছে এবং ক্লোন সোর্স থেকে আমরা এই ফ্লিপ হরিজেন্টালে যদি ক্লিক দিই, দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে আমরা ড্র্যাগ করি তাহলে দেখুন এটা কিন্তু উল্টা তৈরি হচ্ছে হরিজেন্টাল। ওকে, সেমভাবে আমরা যদি এটা ফ্লিপ ভার্টিকেলে ক্লিক দিই এবং হরিজেন্টালটা উঠাই দিই তাহলে কিন্তু এখানে উল্টা ভার্টিকেলে একটি ছবি তৈরি হয়ে যাবে। দেখুন সেমভাবে আমরা যদি এখানে নতুন একটি লেয়ার নিই এবং এখানে সিম্পল অল্টারে ক্লিক দেওয়া আছে, আমরা এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল যেটা আছে সেটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা যে প্রথমে যে চোখের আইকনটা আছে সেটা সিলেক্ট করি এবং এটা সিলেক্ট করে একটু
মাউস পয়েন্টারটা ছোট করি, এবার দ্বিতীয় যে চোখটা আছে সেম এটার উপরে নিয়ে যাই, নিয়ে যাই এখানে ক্লিক করে। এবার যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখুন দেখুন আমরা এখানে মাউস পয়েন্টারটা যেভাবে যেভাবে নিয়ে যাচ্ছি সেম ভাবে বাম পাশে যে প্লাস আইকনটা রয়েছে সেটাও কিন্তু সেম ভাবে কাজ হচ্ছে। ওকে, ওকে ডান। আমাদের আগে কিরকম ছিল দেখে আসি, ইমেজটি আমাদের প্রথম দিকে ছিল এরকম, দেন এবার হয়েছে ইমেজ এরকম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লোম স্ট্যাম্প টুলের কাজ কী। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।